বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মূর্তি বসল রাজধানীতে। নজরুল জয়ন্তীতে তার উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী। শনিবার আগরতলা রেন্টার্স সোসাইটি চত্বরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মজয়ন্তী পালন করা হয়। যথাযোগ্য মর্যাদায় রেন্টার্স সোসাইটির উদ্যোগে নজরুল জয়ন্তী পালন করা হয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত অতিথিবৃন্দরা। নজরুল জয়ন্তী উপলক্ষে কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তির উন্মোচন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সঙ্গে ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এর আগে আমি এখানে এসেছিলাম, অনেকটা প্রোগ্রাম এখানে হয়েছিল, সেখানেও আমাদের স্বর্গীয় শ্যামল চৌধুরী মহোদয়ের পূজে উনি একজন সুশিষ্ট লেখক এবং সমাজসেবী, আমাদের মঞ্চ উপস্থিত যিনি মন্ত্রী বাহাদুর আছেন ওনার পিতা, তখনও এখানে এসেছিলাম। ল্যাপটাসের এখন পরিবেশই পাল্টে গেছে এবং এর জন্য এখন এই যে মন্ত্রী সংসদ এবং অন্যান্য যেসব কমিটি আপনারা মাঝে মাঝে এখানে করেন, সত্যি তার প্রশংসার দাবি রাখি। এখানে আমি খুব এখানে ভালো লাগছিল আজকে যখন বাংলাদেশ থেকে যারা এসছেন, পশ্চিমবাংলা থেকে যারা এসছেন, সবাই ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে গেছেন। আমি বলেছিলাম যে এখানে সুন্দরভাবে একটা প্রপার ওয়েতে বসে যদি ফটোটা তোলা যেত, যাতে আমরা সবাই বসতে পারি, ওনারা যাতে থাকে, তাহলে এটা ভালো লাগবে। এবং সেখানে একটু আগে যারা আজকের এই আয়োজক তাদেরকে আমি বলেছি, ডিসিপ্লিন খুব ইম্পর্টেন্ট।